আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সদ্য অভিভাবকবৃন্দ এবং যারা দেখছেন সকলকেই দিনাজপুর জেলা স্কুলের অনলাইন ক্লাসে শুভেচ্ছা ও স্বাগত। যে যেখানে থাকুন না কেন, আশা করি সুস্থ রয়েছেন, ভালো রয়েছেন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মোহাম্মদ মিজানুর রহমান, তোমাদের সপ্তম শ্রেণীর ক শাখার ক্লাস টিচার, শ্রেণী শিক্ষক। আমি তোমাদের আজকে গণিত বিষয়ের একটা অধ্যায়ের ক্লাস নেব। তোমরা দেখতে পাচ্ছ যে এখানে সপ্তম শ্রেণী, সপ্তম অধ্যায়, সরল সমীকরণ অনুশীলনী এখানে তিনটা রয়েছে, 7.1 থেকে 7.3। এখানে কিছু কিছু বেসিক আলোচনা আমরা রাখব, তো সেই আলোচনাটি সকল অনুশীলনীর জন্যই প্রযোজ্য। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটি তোমাদের সপ্তম শ্রেণীর আমার প্রথম ক্লাস। আমি চেষ্টা করব যে তোমাদের ক্লাসটি যেন সুন্দর হয়, তোমাদের ক্লাসটি যেন তোমরা উপভোগ করতে পারো, আনন্দময় হয়। আমাদের দিনাজপুর জেলা স্কুলের পক্ষ থেকে যেসব অনলাইন ক্লাস হচ্ছে, তোমরা নিশ্চয়ই এই ক্লাসগুলি অনুসরণ করছ, ক্লাসগুলি দেখছ, ক্লাসগুলিতে জয়েন করছ এবং শিখছ, স্যারের নির্দেশনা অনুযায়ী পড়াশোনা করছ এবং পড়াশোনার মাধ্যমে আব্বা আম্মার মন, তোমাদের অভিভাবকের মন আনন্দে ভরিয়ে দিচ্ছ, আনন্দে পরিপূর্ণ করে দিচ্ছ। তো আসো আমরা আমাদের বিষয়ে চলে যাই। এই অধ্যায়ে তোমরা দেখতেই পাচ্ছ এখানে প্রথম বিষয়বস্তুতে রয়েছে সরল সমীকরণ। আমরা চলে যাই, লেট আস গো অন আর কন্টেন্ট। সরল সমীকরণ, সরল সমীকরণ, এই বিষয়ে তোমরা নিচের ক্লাসে অর্থাৎ ষষ্ঠ শ্রেণীতে কিছু ধারণা পেয়েছ, তারপর সেই ধারণাটাকে আরও ডেভেলপ করার জন্য এবং আরও নতুন কিছু অর্জনের জন্য আমরা একটু আলোচনা করতে পারি। প্রথমে হচ্ছে সমীকরণ, এখানে দুটি অংশ দেখতে পাচ্ছ, একটা হচ্ছে সরল সমীকরণ এবং অপরটি হচ্ছে সমীকরণ। তাহলে আমরা এখানে আসতে পারি প্রথমেই সমীকরণ কি। প্রথমে কিন্তু সমীকরণ, তারপর হচ্ছে সরল সমীকরণ। সমীকরণ প্লেস, আমরা সাধারণভাবে বলতে পারি যে সমান চিহ্নযুক্ত রাশি হচ্ছে সমীকরণ। যেখানে সমান চিহ্ন থাকবে এবং সমান চিহ্নের বামে এবং ডানে দুই দিকে গাণিতীয় রাশি থাকবে এবং রাশির মান সমান হবে, সেটিকে আমরা কি বলবো, সমীকরণ বলব। কিন্তু আমরা এটিকে যদি সংজ্ঞাকারে এবং বইয়ের ভাষায় নিয়ে আসি তাহলে আমরা এভাবে আনতে পারি, চলো প্রতীক, চলো প্রক্রিয়া চিহ্ন, প্রক্রিয়া চিহ্ন এবং সমান চিহ্নযুক্ত যুক্ত গাণিতিক বাক্যকে বাক্যকে সমীকরণ বলে, সমীকরণ বলে। প্লিজ লক্ষ্য করি, আমরা পরিশুদ্ধভাবে সংজ্ঞাকারে যদি এই সমীকরণটা নিয়ে সমীকরণ কাকে বলে সেটি নিয়ে আসি, তাহলে বলতে পারি চলক প্রক্রিয়া চিহ্ন এবং সমান চিহ্নযুক্ত গাণিতিক বাক্যকে সমীকরণ বলে। আমরা এগুলোর সম্বন্ধে ধারণা রয়েছে, চলক কি খুবই সংক্ষেপে
যে গণিতে এই যে আমরা ব্যবহার করি বীজগণিতে এক্স ওয়াই জেড এ বি এগুলো হলো চলক, বিশেষ করে এক্স ওয়াই জেড এগুলি হলো চলক। তারপরে প্রক্রিয়া চিহ্ন তো আমরা জানি, যোগ বিয়োগ গুণ এবং ভাগ এগুলি হলো প্রক্রিয়া চিহ্ন। তারপর সমান চিহ্ন তো আমাদের ধারণা তো সমান চিহ্ন তো জানি আমরা, হ্যাঁ। তো কি হলো চলক, প্রক্রিয়া চিহ্ন এবং সমান চিহ্ন যুক্ত গাণিতিক বাক্যই হলো সমীকরণ। এটি কোন কোন স্টুডেন্টের কাছে খুবই সহজ মনে হয়, আসলেই সহজ। তবে এই সমীকরণে আমরা কি করব, আমরা সমীকরণ জানবো, এর সমাধান জানবো, সমীকরণ কিভাবে সমাধান করতে হয় সেটি জানবো, সমীকরণে কি কি বিধি রয়েছে, কি কি স্বতঃসিদ্ধ রয়েছে সেগুলি আমরা জানবো, অর্থাৎ কি কি নিয়মে হয়তো অনেকে আমরা এই সমাধানটা সমীকরণটাকে সমাধান করতে পারি, কিন্তু কি কি নিয়ম এখানে আমরা অনুসরণ করেছি হয়তো সঠিকভাবে সেই নিয়মগুলো অনেক সময় বলতে পারি না। তো প্লিজ দেখো এখানে আমাকে আমাদেরকে সেই জিনিসগুলি কিন্তু একটু হৃদয়ে ধারণ করতে হবে, তাহলে আরও আমাদের ভালো লাগবে। আচ্ছা, তারপরে রয়েছে সরল সমীকরণ। সমীকরণ হলো এরপরে সরল সমীকরণ। তাহলে নেক্সট আমরা আসব সরল সমীকরণ। সরল সমীকরণ যে সমীকরণে একঘাত বিশিষ্ট চলক রয়েছে, সেটি হলো সরল সমীকরণ। উদাহরণ, এটি একটা সরল সমীকরণের উদাহরণ। সরল সমীকরণে আমরা বলতে পারি উদাহরণ এক, উদাহরণ এক, আবার আমরা উদাহরণ দুই দিতে পারি, আর উদাহরণ দিতে পারি। উদাহরণে এক চলক থাকতে পারে, সরি, সরল সমীকরণে এক চলক থাকতে পারে, আবার দুটি চলকও থাকতে পারে। তাহলে আসো এবার আমরা কি জানলাম, সরল প্রথমে সমীকরণের সংজ্ঞা জানলাম, তারপরে সরল সমীকরণ কাকে বলে সেটা আমরা জানলাম, এবং সাধারণভাবে সমীকরণ বলতে কী বোঝায় সেটিও আমরা জানলাম। আরেকটি কথা তোমাদের বলে নেই যে এটি যথেষ্ট গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। এই অধ্যায়ে আমরা সমীকরণ সম্পর্কে জানব বা জানতে পারবো, সমীকরণের সমাধান জানতে পারবো, তারপরে আমরা আমাদের বাস্তব জীবনে যেসব সমস্যা রয়েছে অনেক সমস্যাকে আমরা সমীকরণের মাধ্যমে, সমীকরণে ফেলে, সমীকরণ গঠন করে অনেক সমস্যা সহজেই আমরা সমাধান করতে পারব। তারপরে তোমাদের উচ্চতর ক্লাসগুলিতে কী রয়েছে, গ্রাফ রয়েছে, সেই গ্রাফেরও কাজ তোমরা এখানে জানতে পারবে, শিখতে পারবে। সেগুলি আমাদের রয়েছে 7.3 অধ্যায়ে। তাহলে আরেকটি হলো যে পাটিগণিত, তোমাদের টিচার লেভেলে 8 পর্যন্ত পাটিগণিত রয়েছে, আগে 9-10 পাটিগণিত ছিল, অর্থাৎ মাধ্যমিক পর্যায়ে আগে পাটিগণিত ছিল, এখন পাটিগণিত নিম্ন মাধ্যমিক পর্যন্ত পাটিগণিত রয়েছে। পাটিগণিতে অনেক জটিল সমস্যা, এই সমীকরণ প্রয়োগ করে, সমীকরণের ধারণা প্রয়োগ করে সহজেই সমাধান করা যায়। আমরা আমাদের শিক্ষা জীবনে, আমাদের দীর্ঘ চাকরি জীবনের অভিজ্ঞতায় আমরা অনেক সময় দেখেছি অনেককে বলতে শোনা যায় যে এটি তো পাটিগণিতের সমস্যা, এই সমস্যাটা বীজগণিতে কীভাবে তারা করলো বা সমীকরণ দিয়ে কীভাবে করলো।
তো হয়তো তার জানার বিষয়টা কতটুক সঠিক আছে কি নেই আমরা তার বিষয়ে মন্তব্য করব না। আমরা এটুকু বলতে পারি যে পাটিগণিতের অনেক সমস্যাকেই সহজেই এই সমীকরণের প্রয়োগে সমাধান করা যায়, এবং নাইন টেনে তোমরা যখন পড়বা তখন এই প্রাথমিক জীবনের সমস্যাগুলিকে আমাদের বাস্তব জীবনের সমস্যাগুলিকে কি হয়েছে এই সমীকরণ প্রয়োগ করেই সমাধান করা হয়েছে, এবং এটি পাটিগণিত দিচ্ছে অনেক সহজ। সুতরাং সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকল কারণেই আমাদের এই আজকের এই পাঠটি আমাদের ভালোভাবে জানতে হবে। আচ্ছা, এখন আসেন আসল সমীকরণের সমাধান। আমাদের বোর্ডে ডিসপ্লে রয়েছে, উই হ্যাভ ডিসপ্লেড ইট ফর ইয়োর গুড লার্নিং, গুড ভিউইং। তোমরা সুন্দরভাবে দেখো কোথায় কি প্রবলেম রয়েছে। তোমরা যে কোনো পর্যায়ে যদি কোথাও কোনো জটিলতা থাকে, বোঝার প্রবলেম হয়, তোমরা আমাকে আমার ফোন নাম্বার জানো। আমাদের যে সিলেবাসটি দেওয়া রয়েছে সেখানে সব স্যারেরই ফোন নাম্বার দেওয়া রয়েছে, তোমরা আমাকে ফোনেও কথা বলতে পারবে। এবং তোমাদের যে কোনো প্রবলেম এই কন্টেন্টে, তোমাদের যে কোনো প্রবলেম তোমরা আমার সঙ্গে শেয়ার করতে পারবে। আমি তোমাদের এগুলো বলতে কোনো দ্বিধা করবো না, এবং তোমাদের ফোনে অভার ফোন তোমাকে সেটি বুঝে দেওয়ার চেষ্টা করবো। তাছাড়াও তুমি নোট করে রাখতে পারো, যখন আমাদের ক্লাসগুলি স্বাভাবিক হবে, আমরা যখন আবার স্কুলে আসতে পারবো, সেই সময়টিতে তুমি আমাকে বা তোমরা আমাকে এই বিষয়গুলি বলতে পারবে, ক্লাসে বলতে পারবে, এবং এগুলি সমাধান পাবে। আরেকটি বিষয় যে আমরা তোমাদের সঙ্গে অনলাইনে মিট হচ্ছি, এটি গভর্নমেন্টের একটা শুভ উদ্যোগ, আমাদের হেড ম্যাডাম তারও একটি শুভ উদ্যোগ। গভর্নমেন্টের নির্দেশনায়, হেড ম্যাডামের অনুপ্রেরণায় আমরা এই ক্লাসে যুক্ত হচ্ছি। আসলে আমাদের প্রাণের জায়গা, স্পন্দনের জায়গা হলো আমাদের প্রিয় ক্যাম্পাস দিনাজপুর জেলা স্কুল। তোমাদের সাথে যখন আমরা ক্লাসে মিট হই তখন আমরা আমাদের অন্তর আনন্দিত হয়, আমাদের খুব ভালো লাগে। এ কদিন অনেক দিন তোমাদের সঙ্গে আমরা এভাবে একত্রিত হতে পারিনি, স্কুলে আসতে পারিনি, তোমরাও স্কুলে আসতে পারোনি। হ্যাঁ, তোমাদের সুন্দর বিচরণ দেখা, তোমাদের ক্লাসে চমৎকার যে তোমাদের সারা, সেটি আমরা পাইনি। তো সে কারণে আমরাও কিন্তু খুব একটা ভালো ছিলাম না। এখন অনলাইন ক্লাসে হলেও তোমাদের সঙ্গে আমরা যুক্ত হয়েছি এবং আমাদের অনেক ভালো লাগছে। আশা করি তোমরা এই ক্লাসগুলোকে, অন্যান্য স্যারের ক্লাস যেমন দেখছো আমার ক্লাসও তেমনি দেখবে, এবং এই ক্লাসগুলো মিস করবে না। সকল স্যারের ক্লাসেই তোমরা দেখবে, তোমরা সমৃদ্ধ হবে, তোমাদের ভালো লাগবে। তো আসো আমরা আবার ফিরে যাচ্ছি সমীকরণের সমাধান। সমাধান কি? এই যে আমরা বলছি সমীকরণ, সমীকরণ একটা দেওয়া রয়েছে বা সমীকরণ তৈরি করবো আমরা, এই সমীকরণের সমাধান, সমীকরণের সমাধান কাকে বলে? বিধিবদ্ধ নিয়ম অনুসরণ করে যেসব নিয়ম রয়েছে সমীকরণ সমাধানের জন্য, যেসব স্বতঃসিদ্ধ রয়েছে সেগুলো অনুসরণ করে, একটা প্রসেস অনুসরণ করে একটা সমীকরণে চলকের মান বের করা। আমরা এই যে লিখেছি চলক, এই চলক লিখেছি, এই চলকের মান বের করাই হচ্ছে সমীকরণের সমাধান। তাহলে একটা সমীকরণে কি রয়েছে? চলক রয়েছে। সেই চলক আমরা জানি, চলক হচ্ছে একটা অজ্ঞাত রাশি। অজ্ঞাত রাশির মান বের করাই হচ্ছে সমীকরণের সমাধান। এইটাকে বলা হয় সমীকরণের বীজ, সমীকরণের বীজ। এই জিনিসটা তোমাকে ভালো করে জানতে হবে। এই বীজযুক্ত, বীজ ব্যবহার করে যে গণিত, সেটি হলো বীজগণিত। আবার চলক কি? চলকের সংজ্ঞা বা চলক বলছে স্যার বারবার উচ্চারণ করছে, চলক একটা সমীকরণে অজ্ঞাত প্রতীক থাকে, যেমন আমরা বললাম এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড, এই অজ্ঞাত প্রতীকগুলিকে বলা হয় চলক। তাহলে এর মান বের করা হচ্ছে সমীকরণের সমাধান। এই যে অজ্ঞাত চলকটিকে কখনো বলা হয় বীজ। তুমি হয়তো লেখাপড়া অনেক দূর করলে, ভালো রেজাল্ট করলে, একটা গভর্নমেন্টের একটা ভালো পদে তুমি চাকরির জন্য কি করেছ, ইন্টারভিউ ফেস করতে যাচ্ছ,
তোমাকে বোর্ডের সম্মানিত সদস্যবৃন্দ তোমাকে জিজ্ঞাসা করলো, আচ্ছা বাবু তুমি তো লেখাপড়া করছো, তো গণিত তোমার কেমন লাগতো? যে হ্যাঁ গণিত তো খুব ভালো সাবজেক্ট, খুব ভালো লাগতো। তো তুমি দিনাজপুর জেলা স্কুলের খুব একটা ভালো স্কুলে তুমি পড়াশোনা করেছো, তো তোমার তো ধারণা রয়েছে। হ্যাঁ ধারণা রয়েছে, তো বাবু চলো বলো তো বীজ কি, এটা কি ধানের বীজ নাকি পাটের বীজ? ধান তুমি যদি এটি সঠিকভাবে অ্যান্সার করতে না পারো তাহলে কিন্তু তুমি নিজেকে যেমন অপমানিত করবে তোমার স্কুলও কিন্তু অপমানিত হবে, হ্যাঁ তুমি নিজেও লজ্জিত হবে আর চাকরি থেকে তো বঞ্চিত হবাই। সুতরাং এটি হলো তোমার বেসিক কনসেপশন। নিচের লেভেলের যে কনসেপশনগুলি সেগুলো হৃদয় ধারণ করবে, পরবর্তী জীবনে তোমার এগুলি প্রয়োজন হবে, শুধু গণিতের সমাধান করার জন্যই নয়, তোমার এই বিষয়গুলি তোমার হৃদয়ে ধারণ করলে তুমি সারা জীবন উপকৃত হবা। তো আসো তাহলে আমরা জানলাম যে একটা বিধিবদ্ধভাবে বা নিয়ম অনুসরণ করে স্বতঃসিদ্ধ এবং গণিতের যে বিধিগুলি রয়েছে, এই সমাধান সমীকরণের যে সমাধানের বিধিগুলি রয়েছে সেগুলি অনুসরণ করে একটা সমীকরণের বীজের মান বের করা বা চলকের মান বের করাকে বলা হয় সমীকরণের সমাধান। তাহলে আমরা জানলাম, তাহলে একটা সমীকরণ সমাধান করব এর অর্থ হচ্ছে যে আমরা চলকের মান বা বীজের মান বের করব। এখন আসো সমীকরণে কিছু তোমরা নিচে আশা করেছো স্বতঃসিদ্ধ রয়েছে, স্বতঃসিদ্ধ রয়েছে, স্বতঃসিদ্ধ এই সমীকরণের চারটি স্বতঃসিদ্ধ রয়েছে। এই স্বতঃসিদ্ধগুলি কি হয় প্রমাণ সন্দেহাতীতভাবে ব্যবহার করে আমরা একটা সমীকরণ সমাধানের দিকে এগিয়ে যেতে পারি বা একটা সমীকরণের সমাধান নিয়ে আসতে পারি। স্বতঃসিদ্ধগুলো কি? এক হল যোগ, আমি ডিটেলস শর্ট লিখতেছি পরে ব্যাখ্যা দিচ্ছি ডিটেলস, যোগ বিয়োগ বিয়োগ গুণ ভাগ, এগুলো হলো প্রক্রিয়া। যোগটা কি? যে একটা সমীকরণ, সমীকরণ মানে হচ্ছে সমান চিহ্নযুক্ত রাশি, তার দুই দিকে সমান রাশি রয়েছে অর্থাৎ মানের দিক থেকে সমান, সেখানে তুমি কি করতে পারবা একই পদ দুই দিকে যোগ করতে পারবা। যেমন ধরো একটা সমীকরণ হচ্ছে 2x + 1 = 7, সে তুমি এখন এখানে বা 2x + 1 + 3 = 7 + 3 কি দাঁড়ো, যে উভয় পক্ষেই তুমি 3 বা 3 যোগ করলাম, তাহলে কোন সমীকরণে উভয় পক্ষে একই মানের পদ যোগ করা যায়, এতে সমীকরণের মানের কোনো পরিবর্তন হয় না, এটি হলো স্বতঃসিদ্ধ এক। অনুরূপভাবে সমীকরণের উভয় পক্ষে একই মানের পদ বিয়োগ করা যায়, ধরো যে আরেকটা দিলাম 3x = 9, এইটাতে তুমি এটা লিখতে পারো 3x বা 3x - 5 = 9 - 5, তাহলে উভয় পক্ষে আমরা কি করেছি এই একই জিনিস বিয়োগ করেছি উভয় পক্ষে। তারপরে আসো গুণ, একটা সমীকরণের উভয় পক্ষ থেকে একই জিনিস দিয়ে গুণ করা যায় বা এটা আরেকটা স্বতঃসিদ্ধ, কোন সমীকরণে উভয় পক্ষে একই সংখ্যা একই চিহ্নযুক্ত সংখ্যা দিয়ে গুণ করা যায়। অনুরূপভাবে একই চিহ্নযুক্ত সংখ্যা দিয়ে কোন সমীকরণের উভয় পক্ষকে ভাগ করা যায়, এতে সমীকরণের মানের কোনো পরিবর্তন হয় না। তাহলে আমরা কি জানলাম, এই চারটা সমীকরণ সমাধানের জন্য চারটা স্বতঃসিদ্ধ সম্বন্ধে জানলাম। সংক্ষেপে আমি এভাবে লিখেছি যোগ বিয়োগ গুণ ভাগ, অর্থাৎ একই সংখ্যা উভয় দিকে যোগ করা যায়, একই সংখ্যা উভয় পক্ষে বিয়োগ করা যায়, একই সংখ্যা উভয় পক্ষে গুণ করা যায়, একই সংখ্যা উভয় পক্ষে ভাগ করা যায়, তাতে মানের কোনো পরিবর্তন হয় না। তারপরে এবার আমরা আসি সমীকরণ সমাধান করতে কিছু বিধি
অনুসরণ করা হয়। এগুলো হলো সমীকরণের বিধিসমূহ। এক হলো পক্ষান্তর বিধি, দুই হলো বর্জন বিধি, তিন হলো আরোহণ বিধি, চার হলো প্রতিসাম্য বিধি। প্রতিসাম্য বিধি, তাহলে আমরা এইখানে চারটা স্বতঃসিদ্ধ জানলাম। এবার আমরা চারটা বিধি বা নিয়ম, যেসব বিধি বা নিয়ম অনুসরণ করে একটা সমীকরণকে সমাধান করা যায় সেগুলিকে বলা হয় সমীকরণের বিধি। অর্থাৎ এই চারটা বিধি কোনো একটি, কোনো দুইটি বা কোনো তিনটি বা সবগুলি অনুসরণ করে একটা সমীকরণ সমাধান করা যায়, এগুলিকে বলা হয় সমীকরণের বিধি। আমরা একটা সমীকরণ সমাধান করছি, যেমন এই যে একটা উদাহরণ তোমাদের রয়েছে 2x + 1 = 5, বা 2x = 5 - 1, বা 2x = 4, বা 2x/2 = 4/2, অতএব x = 2। আমরা একটা সমীকরণ সমাধান করলাম। এখানে আমরা সমাধান করেছি এবং সমাধান করতে হয় কিভাবে সেই প্রসেসে আমরা করেছি, কিন্তু কোন কোন বিধি অনুসরণ করেছি আমরা তা হয়তো বা খেয়াল করিনি, বা অনেক সময় সেটা জানি না যে আমরা এখানে কোন কোন বিধি অনুসরণ করেছি। সমীকরণ সমাধান করতে পারি, সুন্দরভাবে সমাধান করেছি, কিন্তু এর বিধিগুলি আমরা জানি না। অথবা এমন হতে পারে যে আমরা বিধিগুলি আমাদের অজানা, বিধিগুলি অজানা থাকার কারণে আমরা অনেক সময় সমীকরণ সমাধান করতে পারি না। কাজেই আমাদের এই বিধিগুলি আমরা জানা থাকলে আমরা সহজেই একটা সমীকরণ এর সমাধান করতে পারব, অতি সহজে একটা সমীকরণকে সমাধান করতে পারব। তাহলে কথা দাঁড়াচ্ছে এরকম, চারটি স্বতঃসিদ্ধ চারটি এবং বিধিসমূহ চারটি, বিধিসমূহ চারটি, এইগুলি অনুসরণ করে খুব সহজে একটা সমীকরণকে উইনিংয়ের দিকে অর্থাৎ সমাধানের দিকে নিয়ে আসা যায়। আমি সমাধান করব না বা তুমিও সমাধান করবে না, তোমার এই বিধিগুলি অনুসরণ করলেই একটা সমীকরণ তোমাকে সমাধানের দিকে নিয়ে যাবে। অর্থাৎ এই বিধিগুলি এবং স্বতঃসিদ্ধগুলি তোমাকে একটা সমীকরণ সমাধানের দিকে নিয়ে যাবে। কাজেই আমরা সহজেই আশা করতে পারি যে আমরা এগুলি পারব। পক্ষান্তর বিধি কি? যে কোনো একটা পক্ষকে এখানে, এই যে আমরা কি করেছি এখানে, এক পক্ষ, এই যে 1 আছে, 1 কে আমরা ওই পাশে দিয়েছি, তাহলে এই বিধিটা হলো পক্ষান্তর বিধি। পক্ষান্তর বিধি, ওকে। কোন সমীকরণে যে কোনো একটা পদকে,
আরেকটা পক্ষে নিয়ে যাওয়া যায়। এতে সমীকরণের মানের কোনো পরিবর্তন হয় না এবং সেখানে অবশ্যই চিহ্ন পরিবর্তন করতে হবে। তাহলে কোন সমীকরণের যে কোনো পক্ষে চিহ্ন পরিবর্তন করে আরেক পক্ষে স্থানান্তর বা আরেক পক্ষে নিয়ে যাওয়া যায়, এটিকে বলা হয় কি বিধি? পক্ষান্তর বিধি। তাহলে এটা আমরা জানলাম, এই যে পক্ষান্তর বিধি আমরা এখানেও ডিসপ্লে করতে পারি, 2x + 1 = 5 বা 2x = 5 - 1। এই যে আমরা ওয়ানকে সরিয়ে কোথায় নিয়ে আসলাম? এখানে নিয়ে আসলাম, ওয়ানকে সরিয়ে আমরা এখানে নিয়ে আসলাম, ডান দিকে নিয়ে আসলাম। এই নিয়মটাকে বলা হচ্ছে সমীকরণের পক্ষান্তর বিধি। পুনর সমীকরণের যে কোনো পদকে এখানে বাম দিকের দ্বিতীয় পদ, বাম পক্ষের দ্বিতীয় পদ কে আমরা ডান পক্ষে নিয়েছি এবং চিহ্ন পরিবর্তন করে নিয়েছি, এই বিধিটাকে বলা হয় পক্ষান্তর বিধি। আমরা গণিত করার সময়, এই সমীকরণ সমাধান করার সময় আমরা এভাবে লিখতে পারি, নাও লিখতে পারি। তুমি নোট লিখতে পারো, আবার নোট না লিখলেও কোনো সমস্যা নাই, তুমি জানবে। তারপর আসো বর্জন বিধি। আমরা বর্জন বিধিতে চলে যাই। (2x + 3 = 5 + 3) একটা সমীকরণ, এই বিধিটা, এটা দুটা রয়েছে, একটা হলো যোগের বর্জন বিধি, একটা হলো বিয়োগের বর্জন বিধি। এটার দুটা অংশ, একটা হলো যোগের, একটা হলো বিয়োগের। 2x + 3 = 5 + 3, দেখো উভয় পক্ষে একটা পদ রয়েছে, এটা +3 বা 3, এটাও +3 বা 3। তাহলে উভয় পক্ষে যেহেতু +3 রয়েছে, দ্বিধাহীনভাবে উভয় পক্ষ থেকে 3কে বাদ দিয়ে দেওয়া যায়। অনেক সময় আমরা অনেককে বলতে শুনি যে এটা এইভাবে করা যায়, দেখো 2x = 5 + 3 - 3, এই যে পক্ষান্তর বিধি অনুসরণ করলাম, এই 3কে এপাশে দিলাম, +3 এপাশে হয়ে গেল -3, এটা একটা ক্যান্সেল হলো, তাহলে 2x = 5। খেয়াল করো তাহলে কি দাঁড়াচ্ছে। এখন খেয়াল করো আমরা এখানে এই দুটো বাদ দিলাম, তাহলে কি দাঁড়ালো? 2x = 5, অর্থাৎ উভয় পক্ষে +3 ছিল, এদিকে +3 এদিকে +3, দুই দিক থেকে +3 + 3 সহজে দ্বিধাহীনভাবে বর্জন করা যায়, বাদ দেওয়া যায়। আমি যে প্রসেসে দেখালাম, +3 ছিল, এই 3কে পাশে দিলাম -3, এর রেজাল্টটা দাঁড়ালো 2x = 5। তাহলে এই যে রেজাল্টটা দাঁড়ালো, এই কাজটা তুমি এই দ্বিতীয় স্টেপ, এই স্টেপটা না করেই তুমি এইটা লিখতে পারো সরাসরি। এটা হলো গণিতের একটা নিয়ম, বীজগণিত সমীকরণ সমাধানের একটা নিয়ম বা বিধি, ক নম্বর বিধি, 2 নম্বর বিধি, একে বলা হচ্ছে বর্জন বিধি। সরাসরি একই চিহ্নযুক্ত পদ উভয় পক্ষে থাকলে উভয় পক্ষ থেকে আমরা সরাসরি বর্জন করে এই লাইনটা বাদ দিয়ে সরাসরি আমরা লিখতে পারবো 2x = 5। তাহলে এই বিধিকে বলা হচ্ছে বর্জন বিধি। এটা হলো যোগের, অনুরূপভাবে বিয়োগেরও বর্জন বিধি রয়েছে। এবার আরোহণ বিধি আসি। আরোহণ বিধি কি? ধরো (x/3) = (2/5), একটা সমীকরণ। এখন আমরা এটা কাজ কলমে ভাবে, বা (x)/5) = (3)/2, এই যে কাজটা করলাম, দেখো কি কাজ করলাম, এক্স আর 5 গুণ করলাম, করে মানে গুণ আকারে এখনো করি নাই, গুণ আকারে লিখছি, এক্স আর 5 গুণ করে সমান চিহ্নের বাম দিকে এবং 2 আর 3 গুণ করে সমান চিহ্নের ডান দিকে লিখেছি। তাহলে এটা কি হচ্ছে, বাম পক্ষের লব, বাম পক্ষের লব গুণন ডান পক্ষের হ বাম দিকে সমান বাম পক্ষের হ গুণন ডান দিকে লব।
করে এইভাবে গুণ করার যে নিয়মটি সেটি হচ্ছে আরোহণ বিধি। তাহলে একে আমরা যে কোথায় লিখি বাম পক্ষে ল গুণন, ডান পক্ষে ভর সমান, বাম পক্ষে ভর গুণন, ডান পক্ষে ল। দেখা তো পেয়েছি কিনা, বাম পক্ষে ল গুণন ডান পক্ষে খ সমান, সমান বাম পক্ষের হ গুণন বাম পক্ষের হ, বাম পক্ষের হ গুণন ডান পক্ষের ল। তাহলে এই যে বিধিটা বা এই যে নিয়মটি একেই বলা হচ্ছে সমীকরণের আরো গুণ বিধি, সমীকরণের আরো গুণন বিধি। একে বলে, একে বলে, একে বলে আরো গুণন, আরো গুণন বিধি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এটা নিশ্চয়ই বুঝতে পেরেছি, আমি আরেকবার বলছি, এটি একটি সমীকরণ, এটি হলো ভগ্নাংশের সমীকরণ। তাহলে বাম পক্ষের ল গুণন ডান পক্ষের হ গুণ করে লিখছি সমান বাম পক্ষে হ গুণন ডান পক্ষের ল। তাহলে এই যে কোনাকোনি গুণ হচ্ছে, কোনাকোনি আড়াআড়ি করে গুণ হচ্ছে, কোনাকোনি গুণ হচ্ছে, আমি যদি আমরা যদি দেখাই দিই, আমি এভাবে দেখাতে পারি, এই যে এটা একটা গুণ, এটা একটা গুণ, বাম পক্ষের ল গুণন ডান বাম পক্ষের ল গুণন ডান পক্ষের হর সমান বাম পক্ষের হর গুণন ডান পক্ষের ল। তাহলে এর মান, এটা গুণ করে যে মান পাবো, এই কোনাকোনি গুণ করে আড়াআড়ি গুণ করে যে মান পাবো সেটা সমান হবে ডান দিকে, আড়াআড়ি গুণ করে ডান দিকে যে মান পাবে তার সমান। এইভাবে লেখা বা এইভাবে একটা সমীকরণকে যদি প্রয়োজন হবে সমাধানের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার যে নিয়ম, যে বিধি, তাকেই বলা হচ্ছে আরো গুণন বিধি। এবার আমরা চলে যাই পরেরটা, প্রতিসাম্য বিধি। প্রতিসাম্য বিধি কি? নেক্সট, চার নম্বর, প্রতিসাম্য বিধি। এই সমীকরণটাতে দেখো বাম পক্ষ রয়েছে, ডান পক্ষ রয়েছে। এখন আমি কি করলাম, সরাসরি ডান পক্ষকে লিখলাম বাম পক্ষে, বা ফাইভ এক্স মাইনাস এইট ইকুয়াল টু এক্স প্লাস ওয়ান। এখানে কি করেছি শিক্ষার্থীবৃন্দ, যে সমীকরণটা বাম পক্ষ রয়েছে, ডান পক্ষ রয়েছে, আমরা কোন চিহ্ন পরিবর্তন না করে বাম পক্ষকে লিখেছি ডান পক্ষে, আর ডান পক্ষকে লিখেছি বাম পক্ষে। এভাবে কোন সমীকরণে বাম পক্ষ এবং ডান পক্ষকে চিহ্ন পরিবর্তন না করে বাম পক্ষকে ডান পক্ষে এবং ডান পক্ষকে বাম পক্ষে লেখার যে বিধি বা যে নিয়ম, তাকে
আমরা বলছি অতিসাম্য বিধি। আবার আমরা লক্ষ্য করি, আবার একটু দেখি একটা সমীকরণ, এর বাম পক্ষে দুটো পদ রয়েছে, ডান পক্ষে দুটো পদ রয়েছে। ডান পক্ষের পদটাকে আমরা বাম পক্ষে লিখেছি আর বাম পক্ষের পদটাকে আমরা ডান পক্ষে লিখেছি। এখন তোমরা দেখতে পাচ্ছ যেখানে চিহ্নের কোনো পরিবর্তন করা হয়নি, বাম পক্ষ যেমন ছিল তাকে ডান পক্ষে সেভাবেই লেখা হয়েছে, এবং ডান পক্ষে যেভাবে লেখা ছিল সেটি বাম পক্ষে সেভাবেই লেখা হয়েছে, উইথাউট চেঞ্জিং এনি সাইন, কোনো চিহ্ন পরিবর্তন না করে এই যে বাম পক্ষকে ডান পক্ষে, ডান পক্ষে হয়ে বাম পক্ষে লেখা যে বিধি বা যে নিয়ম সেটি কি বলা হচ্ছে প্রতিসাম্য বিধি। তাহলে শিক্ষার্থীবৃন্দ, প্রাণের ছাত্ররা, তোমরা দেখলাম যে সমীকরণের চারটা বিধি রয়েছে, অক্ষান্তর বিধি, বর্জন বিধি, আরোগণন বিধি এবং প্রতিসাম্য বিধি। এবং আমরা খুব ধীরে ধীরে প্রতিটারই এক্সাম্পল দিয়ে আমরা এটি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আশা করি বিষয়টি তোমাদের হৃদয়ঙ্গম হয়েছে। আমার যে সৃজনশীল প্রশ্ন কাঠামো রয়েছে সেই প্রশ্ন কাঠামোয় কিন্তু এগুলো প্রশ্ন থাকতে পারে, যেমন থাকতে পারে যে সমীকরণের বিধি কয়টি, 1, 2, 3, 4, চারটি। একটা উদাহরণ দিয়ে প্রশ্নটা করলো, যেমন এই বিধিটাই এই এই উদাহরণটা দিল, দিয়ে বললো, দিয়ে এই উদাহরণটা দিয়ে পরে এটা দিল, দিয়ে এখানে কোন বিধি অনুসরণ করা হয়েছে। আবার আরেকটিতে দেওয়া হলো 2x + 1 = এটা লেখে দ্বিতীয় লাইনে ভালো লেখে এই জায়গায় কোন বিধি অনুসরণ করা হয়েছে। আবার এগুলো আমাদের সৃজনশীল প্রশ্নের যে 2 মার্কের প্রশ্ন, ক নম্বর প্রশ্নটি, ক নম্বর প্রশ্নেও কিন্তু এখান থেকে আমরা যে জিনিসগুলো জানলাম, যে বিষয়গুলি নিয়ম স্বতঃসিদ্ধগুলি জানলাম, যে বিধিসমূহ জানলাম এবং যে উদাহরণগুলি আমরা জানলাম, এই উদাহরণগুলি কিন্তু আমাদের সৃজনশীল প্রশ্নের বিভিন্ন অংশে এবং এগুলি আমাদের সৃজনশীল প্রশ্নের ক নম্বর অংশে এবং বহু নির্বাচনী প্রশ্নেও কিন্তু এখান থেকে অনেক প্রশ্ন হতে পারে। কাজেই আমরা এগুলি মনোযোগ সহকারে বাসায় দেখব, বাসায় প্র্যাকটিস করব। কোথাও কোনো প্রবলেম যদি আমাদের কাছে প্রতীয়মান হয় তাহলে আমি আরেকবার বলছি যে তুমি সেটাকে খাতায় নোট করে রাখবে, আমাদের যখন স্বাভাবিক শ্রেণী কার্যক্রম চালু হবে তখন তুমি আমাকে বা আমাদের স্কুলের যে কোনো স্যারকে জিজ্ঞাসা করলে তার সামনে প্রশ্নটি নিয়ে আসবে, স্যার তোমাকে সুন্দর করে বুঝিয়ে দেবে। তাছাড়া তুমি যদি মনে করো আমার নাম্বারটি তো তোমাদের কাছে রয়েছে, তোমরা আমাকে যে কোনো দিন এটা নিয়ে ওভার ফোনে তোমরা প্রশ্ন করবে, আমি তোমাদের এটি আবার বুঝিয়ে দেওয়ার, সেই ছাত্রকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এমনকি আমাদের সম্মানিত অভিভাবকবৃন্দ, তাদেরও যদি কোনো জায়গায় আমার সম্পূর্ণ যে যে কাজগুলি আমরা করলাম এখানে সামান্য কয়েকটা লাইন বাদ দিয়ে সবগুলি কিন্তু আমার বোর্ডে ডিসপ্লে করা রয়েছে, আই হ্যাভ ডিসপ্লেড ইট আপন ইউ, তোমার সামনে সবগুলি কাজেই রয়েছে। তুমি যে কোনো জায়গায় যে কোনো প্রবলেম মনে করলে তুমি আমার সঙ্গে কানেক্ট হতে পারো, বা আমাদের যে কোনো যে শিক্ষক মহোদয় রয়েছেন তাদেরকে তুমি জিজ্ঞাসা করতে পারো, তোমার সেগুলি তিনি অবশ্যই ভালো করে তোমাকে আবার বুঝিয়ে দেবেন। এবং শেখার শেষে এটি কিন্তু তুমি শিখবে এবং সারা জীবন ব্যাপী তুমি এগুলোকে মনে রাখবে, লালন করবে, তোমার সারা জীবনেই তুমি এখান থেকে উপকৃত হবে। এরপরে আমরা চলে যাই পরের অংশে। আশা করি তোমরা জেনে গেলা যে একটা সমীকরণকে কিভাবে সমাধান করা যায়। এবার আমরা সরাসরি অনুশীলনের দিকে চলে যাচ্ছি। আমরা এই অংশ কিছুক্ষণ থাকলো, তোমরা দ্বিতীয় অংশ, প্রথম দিকের যে অংশগুলি সেগুলি থেকে আমরা করছি, আর এইগুলি থাকলো তোমরা যারা এখন দেখছো বা দেখতে পারোনি বা বুঝতে পারোনি তারা দেখে নাও, কোনো প্রবলেম হলে তারা আমাকে অবশ্যই বলবে।
সুপ্রিয় সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, শ্রদ্ধা অভিভাবকবৃন্দ, আমাদের প্রথম ক্লাসে, আমারও এটি প্রথম ক্লাস। আশা করি সবাইকে এটি ভালো লেগেছে, সবাই এনজয় করেছে। আমরা শেষের দিকে যাচ্ছি, তো সবার প্রতি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা থাকলো। তোমরা যে যেখানে থাকো ভালো থাকো, সুস্থ থাকো। আমাদের স্যারদের যেসব ক্লাস ছাত্ররা নিচ্ছেন, সেই ক্লাসগুলি সবাই ক্লাসগুলি অনেক সমৃদ্ধ ক্লাস, সেই ক্লাসগুলি তোমরা করবে এবং নোট করবে। স্যাররা বাসার যেসব কাজ দেয়, তা আমি কাজ দিলাম, এগুলো থেকে তোমরা এই যে এগুলি লিখবে খাতায়, এগুলি লিখবে। আমাদের সময় স্বল্পতায় আমি আর লিখতে পাচ্ছি না, তো তোমরা এই কাজগুলি খাতায় লিখবে, এগুলি প্র্যাকটিস করবে এবং আশা করি যে তোমরা সফল হবে। সবাইকে নিরন্তর শুভেচ্ছা।